মাত্র কয়েকদিন হলো আইপিএল খেলে দেশে ফিরেছেন টাইগার পেস তারকা মুস্তাফিজুর রহমান। আর দেশে ফিরেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। তবে শনিবার অনুষ্ঠিতব্য ওই প্রস্তুতি ম্যাচটি শেষে একটি দুঃসংবাদ শোনা গিয়েছে, আর সেটি হলো পায়ের আঙুলের ইঞ্জুরিতে পড়েছেন দাফিজ। যদিও এই ইঞ্জুরিটি তার আইপিএল খেলার সময়ই হয়েছে বলে জানা গিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে গিয়ে নাকি পায়ে চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, আর সেই পুরনো চোট আবারও নতুন করে জাগ্রত হয়েছে প্রস্তুতি ম্যাচের সময়। তবে সোমবার রাতে পাওয়া গেল সবচেয়ে বড় দুঃসংবাদ, আর তা হচ্ছে ইঞ্জুরি সারতে 3 সপ্তাহেরও বেশি সময় লাগবে মুস্তাফিজের, আর তাই আসন্ন আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়ছেন তিনি। অবশ্য বিসিবি অফিসিয়ালি বিষয়টি এখনও নিশ্চিত করেনি। বিসিবি এক সূত্র থেকে এমন খবর পাওয়া গেছে। এদিকে আজ মঙ্গলবারের দিনেই ভারতের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ ক্রিকেট দল।